আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা মানব জাতি গোটা দুনিয়া পরিচালনা করে থাকি। আমরা মনে করি গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোয়, কিন্তু মহাবিশ্বের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আমরা নিতান্তই ক্ষুদ্র একটি জীব। আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বের কাছে কতটুকু সেটা দেখব। আপনি আজ থেকে নিজেকে অন্যরকম ভাববেন, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। আমরা মহাবিশ্ব সম্পর্কে তেমন কিছুই জানি না, হয়তো এভাবে বললেই ভালো হবে যে আমাদের এই দুনিয়া সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। এই দুনিয়া তো দূরের কথা, আমরা নিজের সম্পর্কেই ভালোভাবে জানি না, আমরা নিজেকে নিয়ে এখনো গবেষণা করে উঠতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে কত কিছু জিনিস আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি এখনো আমাদের নিজের গঠন প্রক্রিয়াকে, কিন্তু এই মহাবিশ্ব সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই জানেন। তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা, এ সম্পর্কে তিনি নিজেই বলে দিয়েছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তুমি কি জানো না যে মহাবিশ্বে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন? নিশ্চয় তা একটি কিতাবে রয়েছে, অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ। এটা এমন একটি কিতাব যেখানে আল্লাহ তাআলার ক্ষমতা ও জ্ঞানের সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে। মহাবিশ্বের খুঁটিনাটি যত কিছু আছে সব কিছুই তিনি জানেন, এগুলো সবই লেখা আছে একটি কিতাবের মধ্যে। আর যে কিতাবের মধ্যে এসব কিছু লেখা আছে সে কিতাবটা আছে লাহে মাহফুজে। এবং আল্লাহ তাআলার কাছে এই সব কিছুই জানা সহজ একটি বিষয়। আমরা জানি কিছু মানুষ নিয়ে একটি পরিবার গঠিত হয়, আর এই পরিবারের মধ্যে মানুষগুলো একটি বাড়ির মধ্যে থাকে। এরকমই কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া গঠিত হয়, এরকমই কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম গঠিত হয়, এরকমই কয়েকটি গ্রাম নিয়ে একটি পঞ্চায়েত গঠিত হয়, কয়েকটি পঞ্চায়েত নিয়ে একটি থানা গঠিত হয়, কয়েকটি থানা নিয়ে একটি জেলা গঠিত হয়, কয়েকটি জেলা নিয়ে একটি রাজ্য গঠিত হয়, এবং কয়েকটি রাজ্য নিয়ে একটি দেশ গঠিত হয়, আর এই কয়েকটি দেশ নিয়ে একটি উপমহাদেশ গঠিত হয়, আর এরকমই কয়েকটি উপমহাদেশ নিয়ে তৈরি হচ্ছে আমাদের এই দুনিয়া। আমরা এত বড় এই দুনিয়া সম্পর্কে এখনও পুরোপুরিভাবে জানতে পারিনি। এই দুনিয়া তো অনেক বড়, তার থেকে অনেক ছোট আমাদের চাঁদ মামা, তার সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি। তবু আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা জীব, আর আমরাই জানি না আল্লাহর বানানো গ্রহ নক্ষত্র সম্পর্কে। সৌরজগতের বুধ শুক্র ও মঙ্গল গ্রহ বাদ দিয়ে অন্যান্য গ্রহের থেকে পৃথিবী অনেকটাই ছোট। আমাদের এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। মহাবিশ্বে এমন কিছু নক্ষত্র আছে যার কাছে আমাদের সূর্য শস্য দানার মতো, সেই সব নক্ষত্রের কাছে আমাদের পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। সেখানে আমরা একটি ভাইরাসের থেকেও ক্ষুদ্রতম। আবার এত বড় বিশাল বিশাল নক্ষত্র সমূহকে গিলে নিচ্ছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল যে কি, তার ভিতরে যে কি আছে তাও আমরা জানি না। এত বিশাল একটি স্থান যা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে এখনো কিছুই জানতে পারিনি, আমরা আমাদের নিজের সম্পর্কে এখনো কিছুই জানতে পারিনি। আমরা মানব জাতি নিজেকে বুদ্ধিমান ভাবি। যদি আমরা মহান আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কিছুই জানতে পারিনি। তো যেখানে আমরা স্রষ্টার সৃষ্টি সম্পর্কে ভালোভাবে জানতে পারিনি সেখানে আমরা স্রষ্টাকে অবিশ্বাস করে থাকি, স্রষ্টাকে দেখা দিতে বলি, যুক্তির ভিত্তিতে স্রষ্টাকে বিচার করে থাকি। এই দুনিয়াতে আমাদের পক্ষে স্রষ্টাকে দেখা কখনোই সম্ভব নয়। আমাদের এই চোখ স্রষ্টার তাজাল্লি সহ্য করতে পারবে না। মহাবিশ্ব সম্পর্কে মানুষ যুগ যুগ থেকে জানার আগ্রহ নিয়ে মহাবিশ্বের আনাচে কানাচে বিভিন্ন রকম আকাশযান পাঠিয়েছেন, মহাবিশ্ব সম্পর্কে কিছু কিছু তথ্য জানতেও পেরেছেন, কিন্তু মহাবিশ্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতটা বলে দিয়েছেন ততটুকু বিজ্ঞান এখনো জানতে পারেনি। মহাবিশ্বে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারা মুনীরা। কত বরকতময় তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করেছেন বিশাল তারকাপুঞ্জ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো প্রতিফলনকারী চাঁদ। একই কথা বলা হয়েছে সূরা হিজরের 16 নম্বর আয়াতে। এই আয়াতে যে একটি শব্দ এসেছে সেটা হচ্ছে বুরুজান। এই বুরুজান শব্দের মানে হচ্ছে নক্ষত্র সমূহের ঘর, আর যেখানে অনেকগুলো নক্ষত্র থাকে তাকেই বলা হয় গ্যালাক্সি।
অন্যদিকে বুরুজান শব্দটি একবচন আর বুরুজ শব্দটি বহুবচন। তাই বুরুজ কথার মানে হচ্ছে নক্ষত্র সমূহের ঘর, মানে গ্যালাক্সি সমূহ, মানে মহাবিশ্ব। আর বিজ্ঞানও আমাদের সেটাই বলে যে নক্ষত্র সমূহ পরিবার ভিত্তিক থাকে, যেমন সূর্য মিল্কওয়ে নামক গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্র্যাভিটির কারণে তারা একসঙ্গে মিলেমিশে একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরপাক খায়। যে গ্যালাক্সি সম্পর্কে বিজ্ঞান এতদিনে জানতে পেরেছে সে গ্যালাক্সি সম্পর্কে নিখুঁত হিসাব দিয়েছে কোরআন মাজিদ। কোরআনে এত বিজ্ঞানময় আয়াত থাকা সত্ত্বেও কিছু মানুষ, যাদেরকে নাস্তিক বলা হয়ে থাকে, তারা এইগুলো দেখতে পায় না, তারা বুঝার চেষ্টাও করে না। তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বোবা ও অন্ধ, সুতরাং তারা ফিরবে না। আমরা কোরআনকে হয়তো এখনও একটি কেতাব ভেবে থাকি, কিন্তু তার মধ্যে যে কত বিজ্ঞানময় বিষয় লুকিয়ে আছে, কত অজানা বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তা আমরা গবেষণা করে বের করতে এখনও পারিনি। যত বিজ্ঞান উন্নত হচ্ছে, কোরআন থেকে নতুন নতুন তথ্য আমরা জানতে পাচ্ছি। আমরা কোরআনের আয়াতের সাথে বিজ্ঞানের থিওরি মিলিয়ে দেখি না, এজন্য কোরআনের বিজ্ঞান আমরা বুঝতে পারি না। অনেকে বলে থাকেন যে আবিষ্কারের পরেই কেন তোমরা বলো যে এটা কোরআনে আছে? আরে ভাই, কোরআনে আছে সেটা তো বলতে হবে, আমরা তো আর আবিষ্কারের পরে কোরআনে নতুন করে লিখি না। কোরআনে যেটা লেখা আছে সেটা সেই 1400 বছর আগে থেকেই। তো কোরআনে যদি 1400 বছর আগে থেকে কোনো কিছু থাকে আর এখন কিংবা আরও 100 বছর পরে আমরা সেটা দেখতে পাই, তাহলে অবশ্যই তো এই কথা বলতে হবে যে বর্তমানে যে জিনিসটা আবিষ্কার হয়েছে সে কথাটাই কোরআনে বর্ণিত হয়েছে 1400 বছর আগে। আমরা আবিষ্কার করতে পারি না, তার মানে এই নয় যে কোরআনে এই কথাটা ছিল না। এখানে আল্লাহর দোষ বা কোরআনের কোনো দোষ নেই। কোরআনে থাকা অজানা বিষয়গুলো দেখে যদি আপনার মিথ্যা মনে হয়, তাহলে কোরআনে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সেগুলো খণ্ডন করে দেখান, কোরআনের মতো কয়েকটি আয়াত বা একটি সুরা রচনা করে দেখান, কিংবা কোরআনে একটি ভুল বের করে দেখান, তাহলে তো প্রমাণিত হয়ে যাবে কোরআন আল্লাহর বাণী নয়। সেগুলো কি আপনারা পারবেন? কে কে পারবেন কমেন্ট করতে পারেন। সবশেষে জানাই, কোরআন থেকে যদি ব্ল্যাক হোল সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন।